বিগত দিনে যারা ছিলেন তারা সংগঠনটাকে বা ক্ষমতাটাকে কুক্ষিগত করে রেখে দিয়েছিলেন, মানুষের মধ্যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেননি। দুয়ারে করান আছে পঞ্চায়েত ভোট, তার আগে বীরভূমের নানুর বিধানসভার শিয়ানগ্রামে কর্মী সম্মেলনের আয়োজন তৃণমূলের। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নানুনের বিধায়ক বিধানচন্দ্র মাঝির এই বিতর্কিত মন্তব্যে সরগোল রাজনৈতিক বহলে। ফের প্রকাশ্যে এলো শাসক দলের অন্দরের কোন্দল। গরু পাচারকাণ্ডে গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত বীরভূমের সাংগঠনিক কাজকর্ম দেখার দায়িত্ব ছিল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ওপর। তাহলে কি অনুব্রত মণ্ডলের দিকেই আঙুল তুললেন বিধায়ক? তবে কি সংগঠন পরিচালনায় খামতি ছিল? তার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যে শুরু বিতর্ক। এটা তৃণমূলের দলীয় বিষয়, প্রতিক্রিয়া বিজেপির। এটা ওনাদের দলীয় বিষয়, এই বিষয় নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। যে অনুব্রত কীভাবে দল চালিয়েছেন, এখন বিধানচন্দ্র মাঝি কীভাবে দল চালাবেন, সেটা ওনাদের ব্যক্তিগত, ওনাদের দলীয় বিষয়, এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। কেষ্ট জেলে যেতেই বীরভূমের রাজনীতির ছবিটা বদলাতে শুরু করেছে। এক জেলা সভাপতির বদলে কোর কমিটি করে দায়িত্ব দেওয়া হয়েছে 10 জনকে। যে কেষ্ট দাপটে বাঘে গরুতে একঘাটে জল খেত, সেই কেষ্ট তিহার যেতেই দলের লোকেরাই বাঁকা কথা বলছেন। আগামী পঞ্চায়েতে বীরভূম জেলায় ভোট অঙ্ক কেমন হবে, আপাতত তার চিন্তায় শাসক শিবির। বীরভূম থেকে অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।